Ladies baller pore Tawhid Afridi ball pore geche. Gari gift korar jonno ekta boyfriend ke koto taka salary paite hoy? Koto taka minimum 8 9 lakh taka income korte hoy prottek month e. Breakup ekhon porjonto koyta hoyse? Alright, ladies and gentlemen, apni ei muhurte TikToker from the one and only Tawhid Afridi. Alright, ki khobor? Amar khub bhalo. Famous hote hole ki korte hoy? মা বাবা দোয়া না লাগে মানুষের জন্য ভালো কাজ করা লাগবে মন থেকে আন্টি স্যান্ডেল ছাড়া তোমাকে কি কি দিয়ে মারে আমু স্যান্ডেল খুব পছন্দ করে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড দ্যাটস ওয়াই স্যান্ডেলই খুব পছন্দ করে এমনি লাঠি মাটি দেয় ওই যে কি জানি খুঁতি মুন্তি এগুলো ছোটবেলায় মারছে আর মোম দিয়ে বয় দেখে তো তুমি দেখি ম্যাক্সিমাম টাইম শো অফ করো একটা শো অফ করে যদি একটা মানুষের উপকার হয় তাহলে এই শোটা একবার না 100 বার করব নেক্সট কোশ্চেন গার্লফ্রেন্ডের সাথে কি প্র্যাঙ্ক করো আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে সেটা প্র্যাঙ্ক করব তোমার বয়স বাড়ে না কেন কারণ মানুষ আমাকে বয়স্ক দেখতে চায় না সবসময় ছোট অফিসে দেখতে চায় সো আমি ছোট দেখতে চাই বাচ্চা হয়ে আর আমি আমার বাসায় সবচেয়ে ছোটই তো আমাকে আদর বেশি করে সবাই অফিসে বাসায় সবাই ইচ এন্ড এভরিওয়ান আফ্রিদি নাকি বেল্ট পরে না মানে গাড়ির বেল্ট না পরে নাকি গাড়ি ড্রাইভ করো প্রায় করি মানে মাঝে মাঝে ভুলে যায় আর কি এটা আমার আসলে এক্সট্রিমলি সরি বাট গাইস প্লিজ আপনারা বেল্ট করবেন কারণ সেফটি ফার্স্ট কি মনে হয় ফ্যামিলি ব্যাকআপ না থাকলে কি এত দূর আসতে পারতাম প্রত্যেকটা প্রথমত বাবার ব্যাকআপ না থাকলে এত দূর আসতে পারতাম না পাপা এখনো ইন্সপায়ার সারা জীবন থাকবে একজন আইডল দরকার হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা বিল গেটস হোক বা যেটাই হোক সো ওই আইডলটা হচ্ছে আমার বাবা সো ইয়া অফ কোর্স ফ্যামিলি ব্যাকআপ অনেক ইম্পর্টেন্ট ফ্যামিলি ব্যাকআপ ছাড়াও মানুষের ট্যালেন্ট অনেক উপরে উঠে যায় বাট আইডল থাকা ইম্পর্টেন্ট সো আমার আইডল হচ্ছে আমার বাবা সো ইয়াস গাড়ি গিফট করার জন্য একটা বয়ফ্রেন্ড কে কত টাকা স্যালারি পাইতে হয় কত টাকা মিনিমাম 8 9 লাখ টাকা ইনকাম করতে হয় প্রত্যেক মান্থে ইউটিউব থেকে যে পরিমাণ ইনকাম করো সেটা দিয়ে কি করো নিজে খাই আর মানুষকে দিয়ে দেই যতটুকু থাকে আমি 45% চ্যারিটিতে দিয়ে দেই বাকি টাকা একটু টুকটাক ইনকাম যেটা করি ওটা আমি নিজে খাই কিছু কিনি বা আমার টিমমেট ওদের জন্য হেল্প করি যাদের যেটা দরকার আর কি ঠিক আছে আমার আসলে চাওয়ার কিছু নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই মন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সব দিছে আমাকে এবং এর জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে অনেকবার লাইসেন্স ছাড়া কি এখন ড্রাইভ করো তুমি না না আমার কাছে লাইসেন্স আছে এখন তোমার মাথায় অলওয়েজ কি কি ঘোরে ব্লগ কোথায় ব্লগ করব নতুন কি ভিডিও বানাবো ক্যামেরা শটটা চেঞ্জ হবে কেমনে নেক্সট টাইম কি কোনটা এডিট কেমনে করব মাথা সারাদিন এগুলো ঘোরে নতুন কি শেখা যায় আর কি আমি তো শেখার খোদা সবসময় ঘুরে পেটে একটা মুভি বানাবা সেখানে অ্যাক্টর হিসেবে কাকে নিবে দুইটা অপশন তোমার জন্য অনন্ত জলিল নাকি সাকিব খান সাকিব খান ওয়াও গ্রেট দ্য বেস্ট আমার অনেক ভালো কাছের মানুষ উনি আমি ছোটবেলা আমরা একই বাসায় পাশে পাশে থাকতাম অনেকবার কোলে নিছে অনেক আদর করে আমাকে সো ইয়া সাকিব খান ইজ এ কিং অফ দিস ইন্ডাস্ট্রি একটা জিনিস আজকে ক্লিয়ার করতে হবে জার্নালিস্ট তানভীর তারেক তোমার চাচু হয় নাকি ভাই হয় আরে সে আমার ক্লোজ বন্ধু বান্ধব সে ভাই আমার বন্ধু বয়স হয়তো বা একটু ডিফারেন্স কিন্তু আমরা আসলে খুব ক্লোজ আর কি বরিশালের সবাই কি তোমার মতো না তারা অনেক ভালো মানুষ বরিশালের মানুষ আমার মতো না তারা মন অনেক বড় সবার গেলে আপয়েন্টটা খুব বেশি পাবেন বিয়ের রাতে কি ওয়াইফের সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে না যেটা না করলে কি হয় নাকি ওই প্র্যাঙ্ক করবো মানে দেখবে আরেকজন আমি না তোমার সেলফোন নাম্বারের লাস্ট 6টা ডিজিট বলো আমি আমার সেলফোন নাম্বারটাই মনে রাখতে পারি না কজ এইটাই এটা প্রবলেম কজ আমি দুই দিন পর আমার নাম্বার চেঞ্জ করতে কজ ভাইরাল হয়ে যায় দ্যাটস ওয়াই আমি আমার লাস্ট 4টা ডিজিট জানি না তোমার বাংলাদেশের রোডিসালের কথা ছিল হ্যাঁ বাট বাংলাদেশের গভর্নমেন্ট একটু ঝামেলা হয়েছে এর জন্য আনা হয় নাই বিকজ এটা ইন্ডিয়ান শো দ্যাটস ওয়াই তোমাদের ইউটিউবারদের মধ্যে ইউনিটি কেমন খুব ভালো এখন খুব ভালো যেখানে ডিসকাউন্ট সেখানেই নাকি তৌহিদ আফ্রিদি কথাটা কতটুকু সত্য যেখানে ডিসকাউন্ট সেখানে তৌহিদ আফ্রিদি অফকোর্স কজ আই লাভ ডিসকাউন্ট ডিসকাউন্টের জিনিস নিতে খুব ভালো লাগে যখন মনে করো 50% 40% পাই চলে যায় ব্লগ করতে যে এখন পর্যন্ত ফানি এক্সপেরিয়েন্স কোনটা ছিল ওকে ব্লগ করতে যে ব্লগ ক্লক সবই করলাম একটা জায়গায় যেয়ে গেছি আয়শা দেখি যে ক্যামেরা রোল দিতে ভুলে গেছি কিছুদিন আগে দেখলাম ইউটিউবে বউ খুঁজতেছো কাহিনীটা কি এটা সব টাইটেল টাকা ইনকাম করার এই যে ইউটিউবে অনেক টাকা লাগে না একদম ঠিক আছে একটা টাইটেল দিলে তৌহিদ আফ্রিদির বউ দরকার এটাও যদি দেন না সাথে সাথে এটারও টাকা এসে বলবো অনেক নিজেকে কি ভাবো তুমি আমি নিজেকে একজন ভালো মানুষ ভাবি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি এটাই খেলতে খেলতে মনু সংটা শোনাও টাকায় আমার সিনিবিনি করতে আছে এটা গান কেন শুনে মনু সং না এটা ডায়লগ এটা যায় না এটা আসলে আমার টিমমেট এবং কারা কারা জানি প্রথম একটা ছেলে স্টার্ট করছিল এটা সং বানাই ফেলছে সো ইয়া মনু সং এই যে টাকায় আমার সিনিবিনি করতে আছে বরিশালের কাউয়াসর লাস্ট কবে গেছিলা ওটা কাউয়াচন এটা ক্রোল্যান্ড এটা বাম্বেচরের পাশে অনেকবার গেছি গার্লফ্রেন্ড কে দেয়া সবচেয়ে এক্সপেন্সিভ গিফট কোনটা ছিল আমার গার্লফ্রেন্ড নাই আমি কোনো গার্লফ্রেন্ড কে এক্সপেন্সিভ গিফট দেইনি আন্টির ব্যাগ থেকে হাইয়েস্ট কত টাকা চুরি করছো আমারে কি তুমি বাসে ঢুকতে দিবা নাকি না মানে একটু স্ট্রেট কাট বলো তোমরা কি আমাকে জাগো দানছো কি মানে ই করার জন্য যে বাসে জানি না তো আমার বাবা দেখে এখন কি চেতবে জানো আচ্ছা ফাইন বলি হ্যাঁ আমার 1000 টাকা অলরেডি সো খেলতে কেমন লাগছে বলো খেলতে বল দিয়ে আমার মানে বল খুব ভালো ব্যালেন্স করে আফ্রিদি এটা তো এখনই তাহলে বোঝা উচিত তাহলে না ড্যাব দিয়ে দাও ড্যাব 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 খেলা শেষ ড্যাব অনেক স্ট্যামিনা এখনো খেলতে পারবে অলরাইট গাইস আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও যদি ভালো লাগে থাকে অফকোর্স জাগো 94.4 এ সবাই সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান যে নেক্সট কাকে চাচ্ছেন আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ লাভ ইউ অল আই লাভ ইউ